যে জুমার নামাজ পড়তে আসছেন আপনার জিন্দেগির আমল যা আছে এই আমল অনুযায়ী আল্লাহ তাআলা আপনার লাইটের ব্যবস্থা করে দিবে আলো আলো কি আলো কেমন আলো হবে আ নবীর আলো আমাদের আলো সমান হবে না সাহাবা কেরামের লাইটের আলো আমাদের আলোর কাছে কিছুই না তাবেইনের লাইটের আলোর কাছে আমাদের আলো কিছুই হবে না বড় বড় উলামায়ে কেরাম যারা আল্লাহ ওয়ালা যারা দুনিয়াতে আল্লাহকে রাজি খুশি খুশি করেছে তাদের আলোর সামনে আমাদের আলো কিছুই না আল্লামা আশরাফি রাহমাতুল্লাহি আলাইহি আল্লামা ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মাহমুদ বিন হাম্বল যত 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 বড় বড় উলামায়ে কেরাম আছেন যাদেরকে আমরা ইতিহাস হিসাবে জানি তাদের অবস্থা হলো এমন দুনিয়াতে আল্লাহকে রাজি খুশি করে গেছেন তাদের আলোর সামনে আমাদের আলো কিছুই না অর্থাৎ তারা যেরকম ভাবে যেমন আমল করেছে এক একজনের আমলের বিনিময়ে আল্লাহ তাআলা এক একজনের সামনে লাইট ফিটিং করে দিবেন এই লাইট অনুযায়ী সে 3000 বছরের রাস্তা সুন্দরভাবে আলো দিয়ে হেঁটে হেঁটে কেউ চোখের পলকে কেউ চোখের পলকে চলে যাবে কারো অনেক সময় লাগবে আবার কেউ হেঁটে হেঁটে কারো সময় লাগবে 3000 বছরের রাস্তা পার হইতে 7000 বছর লাগবে 3000 বছরের রাস্তা পার হইতে কারো 7000 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে আপনাকে কোথায় গেলে পাবো পয়গম্বর বলেন আমাকে তিনটা জায়গায় পাইবা একটা জায়গা হলো মিজানের পাল্লা যেখানে আমল ওজন করা হবে সেখানে আমাকে পাইবা সেখানে পাইবা আর একটা জায়গায় পাইবা হাউজে কাউসারের কাছে পাইবা আর একটা জায়গা সেটা হলো ফুল সিরাতের রাস্তা ওখানে যাইবা গিয়ে দেখবা আমি সেখানে আছি সুবহানাল্লাহ রাসূল বলেন আমি তিনটা জায়গায় হাশরের ময়দানে দৌড়াবো দেখি আমার বান্দারা জান্নাতে যাবে কিভাবে দেখব আমার বান্দা মানে আমার উম্মতদেরকে তাদের আমলগুলো কিভাবে মাপা হয় তাদের আমলের কোনো সমস্যা হয় কিনা জাহান্নামে যায় কিনা এই চিন্তাই বড় বিপুল থাকব রাসূল রাহমাতুল্লিল আলামিন রাসূল রাহমাতুল্লিল আলামিন এমনি না তো জাহান্নামের উপর এই বৃষ্টা হবে প্রশ্ন হতে পারে এই জাহান্নামের উপরে এই চুলের চাইতে চিকন খুরের চাইতে দাঁত 3000 বছরের রাস্তা পর অন্ধকার হ্যাঁ এটা কেন করলেন এটা এই জন্য বানিয়েছেন যাতে একজন ইমানদার যারা জান্নাতে এটা দেখতে পারে তারই সাথে চলেছে কাফের তারই সাথে চলেছে হিন্দু তারই সাথে চলেছে ওই রাসূলকে গালি দেওয়ালা ওই ব্যক্তির সাথে চলেছে তার অবস্থান দেখবে জাহান্নামের সে জাহান্নামে দেখবে একই বন্ধু চলেছে বন্ধু বন্ধু বন্ধুর জন্য দুনিয়াতে কত মায়া থাকে ওই বন্ধু বন্ধুকে দেখবে এ আয় রে জাহান্নামে চলে আছে হ্যাঁ একজন একজন শাতেমে রাসূল রাসূলকে গালি দিয়েছে দেখেন নাই রাসূলকে গালি দিয়েছে রাসূলের রাসূলের চেহারা নিয়ে ব্যঙ্গচিত্র করেছে বাংলাদেশে এসেছে বাংলাদেশে তাকে কত সুন্দরভাবে স্বাগত জানিয়েছে দেখেন নাই আর দেখেন নাই আপনারা না দেখলে দেখে নিয়েন শাতেমে রাসূল রাসূলকে যে গালি দেয় তার সাথে আপাত করা মানে আপনি তার পক্ষপাতিত্ব অবলম্বন করলেন কথা ঠিক কিনা বলেন আপনি তার সাথে হয়ে গেলেন রাসূলকে যে গালি দিছে তার সাথে সম্পর্ক করলে আপনি তো রাসূলকে গালি দেন ওরা হয়ে গেলেন আপনি কিসের মুসলমান আপনি কিসের মুসলমান নামের মুসলমান আপনি গরু খাওয়া মুসলমান কথা ঠিক কিনা বলেন ইসলাম এটা বলে না দেখবে এটা দেখার জন্য আল্লাহ এই সিস্টেম করেছেন হ্যাঁ দুনিয়াতে কারো আমল অনেক সুন্দর কিন্তু গিয়ে দেখবে সে জাহান্নামে গিয়ে দেখবে সে জাহান্নামে আবু বকর এই যে আয়াত না জাহান্নামে কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নামে একটা গাটি হযরত আবু বকর এই কথা বলতেন হযরত উমর এই কথা বলতেন সে আল্লাহ যদি জাহান্নামে দেয় কার পৃথিবীতে কোনো মানুষকে আমাকেই মনে হতে দিবে জাহান্নাম
বাইন আল খাফা ওয়া রাজা একটা মুমিনের চিন্তা থাকবে যে জাহান্নামে হলে তো মনে হয় আমিই যাব আর জান্নাতে হলে আল্লাহ তো আমাকেই দিবেন মানে এই একটা আশা থাকবে এই জন্য আল্লাহ বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম তাদের জন্য নিশ্চয় জাহান্নাম একটা ঘাটি মিতাইন মাআবা যারা সীমা লঙ্ঘন করেছে তাদের জন্য আশ্রয়স্থল যারা সীমা লঙ্ঘন করেছে যারা এদের মধ্যে থেকে আল কাফুরু আল কুফরু কাফের যারা আছে কাফেরদের কথা আসছে এরপরেও হবে মুমিনদের ভিতরে যারা আল্লাহকে মানে নাই মুমিনরা তো আল্লাহকে মানে তারপর আল্লাহর হুকুমকে মানে নাই রাসূলের হুকুমকে মানে নাই নাম আসে মুসলমান নামে মুসলমান গরু খাওয়া মুসলমান যারা রাসূলকে গালি দেয় যারা আল্লাহকে গালি দেয় নাস্তিকদেরকে গালি নাস্তিক যারা আল্লাহকে গালি দেয় রাসূলকে যারা গালি দেয় তাদের সাথে যারা সুসম্পর্ক রাখবে তাদের অবস্থাও আল্লাহ বলেন মিতাইন মাআবা তাদের স্থানটাও হবে অবাধ্যদের অন্তর্ভুক্ত তাদের স্থানটাও হবে জাহান্নামের ঠিকানা তারাও জাহান্নামে যাবে লিতাইন মাআবা লাবিতিন ফিহা আহকাবা সেদিন কয়দিন থাকবে মানুষ মানুষ দুনিয়াতে অসুস্থ হলে অল্প কয়দিন পরেই চিন্তা করে কিছুদিন পরেই ভালো হয়ে যাব যারা দুনিয়ার জেলখানা থাকে তারা চিন্তা করে আমার জামিন হয়ে যাবে জামিন হয়ে গেলেই তো আমি বের হয়ে মুক্ত আকাশে বেড়াতে পারবো জমিনে বেড়াতে পারবো এই চিন্তা প্রত্যেকটা মানুষের থাকে যে কিছুদিন হয়তো বা থাকবো তার মনের মধ্যে আশা থাকে যার সারা জীবন যাব জীবন জেল হয় তারও আশা থাকে সরকার যদি চেঞ্জ হয় তাহলে বের হওয়ার কোনো কায়দা আছে রাস্তা আছে বের হতে পারবো তার মনের মধ্যে আশা আছে সরকারি জেলের মধ্যে যারা আছে তাদের মনে এই ধরনের চিন্তা থাকে আল্লাহ বলেন লাবিতিন ফিহা আহাবা মনে রেখো জাহান্নামে যারা থাকবে এরা থাকবে চিরস্থায়ী 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 লাবিতিন ফিহা আহাবা যুগের পর যুগের পর যুগের পর যুগের পর যুগের পর এটার আর কোনো শেষ নাই চিরস্থায়ী জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ বলে চিরস্থায়ী জাহান্নাম জাহান্নামে বলবে আল্লাহর কাছে তিনটা কথা বলবে আল্লাহ ভালো লাগে না মৃত্যু দাও আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য হয় না মৃত্যু দাও তখন আল্লাহ বলবেন মৃত্যুকে জাহান্নামীদের সামনে জবাই করে দেওয়া হবে জবাই করে দিয়ে বলবে মৃত্যু তো জান কবজ করনে ওয়ালা মৃত্যু এই মৃত্যুকে দুম্বা বানাইয়া আল্লাহ বলবে জিব্রাইলকে জিব্রাইল এই মৃত্যু নামক জিনিসটাকে জবাই করে দাও তখন ওই বেড়া বানাইয়া এই মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে তখন বলবে হে জাহান্নামবাসী রে এই জাহান্নামে মৃত্যুর কোনো টেনশন নাই অর্থাৎ তোমাদের আর মৃত্যু হবে না তোমাদের আর মৃত্যু হবে না একেবারে যতদিন পর্যন্ত থাকবা একেবারে কিয়ামত যে আমরা বলি কিয়ামত পর্যন্ত না আসলে একেবারে চিরস্থায়ী জাহান্নামে থাকবে এটার কোনো সীমা নেই এটার কোনো শেষ নাই দুনিয়ার একটা শেষ আছে কিন্তু জাহান্নামের আর জান্নাতের কোনো শেষ নাই আল্লাহু আকবার চিরস্থায়ী আমরা বলি যে মানুষ যখন মানে অনেক ব্যথা পায় দিলে কষ্ট পায় তখন সে আত্মহত্যা করে কেন আত্মহত্যা করে যে না আমি চলে যাই এই দুনিয়া থেকে ওখানে আর আত্মহত্যা করার সুযোগ নাই ওখানে আর কোনো সুযোগ নাই লাবিসিন ফিহা আহাবা হুকুমুন বলা হয় হাক হুকুমুন বলা হয় আশি হুকবা আশি হুকবা অর্থাৎ এক হুকবা আশি বছর অর্থাৎ কত কত হুকবা যে থাকবে তার কোনো সীমা নাই আল্লাহ বলেন মনে রেখো যারা জাহান্নামী হবে লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা সেখানে জাহান্নামীরা আল্লাহকে ডাকতেই থাকবে আল্লাহ এভাবে হাজার হাজার বছর ডাকবেই ডাকবে কোনো সাড়া নাই এক হাজার বছর পর আল্লাহ ফেরেশতাদেরকে ওই যে দারওয়ান ফেরেশতা আছে হ্যাঁ দারওয়ান ফেরেশতা তখন জবাব দেয় জাহান্নামীরা কেন ডাকো তখন বলবে একটু পানি দাও একটু খাবার দাও কষ্টে আছি তখন তাদেরকে বলা হবে জাহান্নামে কোনো খাবারের ব্যবস্থা নাই কোনো পানিরও ব্যবস্থা নাই
তখন তাদেরকে এক ধরনের কাটা জাতীয় ফল দেওয়া হবে। তাফসীরের মধ্যে লেখেন জাক্কুম ফল দেওয়া হবে। জাক্কুম ফল অর্থাৎ কাটাযুক্ত ফল যখন খাবে খাওয়ার পর গলার মধ্যে আটকে যাবে। এবার বলবে পানি দাও, তখন পানিটা দেওয়া হবে কিভাবে? এমন পানি দেওয়া হবে, সামনের আলোচনা আসতেছে, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, তাদেরকে দেওয়া হবে এমন গরম পানি, এবং মানুষের জাহান্নামের শরীর থেকে যে রক্ত কোষ নির্গত রক্ত কোষ এগুলো ওই ব্যক্তিকে দেওয়া হবে, ওই জাহান্নামীদেরকে দেওয়া হবে। তখন যেই মাত্র পানি পান করবে, পানি পান করার গরম পানি এবং ওই কোষ রক্ত যখন পান করবে, পান করার সাথে সাথে এই শরীর থেকে দেহ থেকে সব গলে পায়খানার রাস্তা নিয়ে বের হয়ে যাবে। সব যখন বের হবে সেদিন জাহান্নামীরা বলবে লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, জাহান্নামীদের জন্য একটু ঠান্ডা থাকবে না। আরে প্রচন্ড রোদের মধ্যে প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা না পানি পাইলে অবস্থা কেমন হয়? আর এখানেই তো মসজিদে তো নামাজ পড়তে আসি, আর রমজান মাসে কত গরম, আবার রোজাও রেখেছিলাম, হ্যাঁ আবার প্রচন্ড গরম, মসজিদের মধ্যে এসেও আমরা শান্তিতে নামাজ পড়বো তো দূরের কথা, প্রচন্ড গরম। তখন এই যে যে গরম অনুভবটা হয় প্রচন্ড গরমের পরে, ইফতারের সময় ঠান্ডা পানি আমরা বেশি পান করেছি, এখন তো রমজান মাস না, রমজান মাস সারা এই যে প্রচন্ড রোদের মধ্যে আমরা কিন্তু ঠান্ডা পানি দিয়ে গোসল করি, কেউ ফ্যান ছেড়ে দেয়, কেউ আবার এসি ব্যবহার করে, আবার ঠান্ডা পানি পান করে, এগুলো হলো আমাদের জন্য নিয়ামত। মনে রেখো আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তোমার গরম লাগলে পানি পান করো, আখেরাতে জাহান্নামে যারা হবে লা ইয়াদুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা, সেখানে কোনো পানিও পাবে না, কোনো ঠান্ডা পাবে না, আল্লাহু আকবার, কিছুই পাবে না, ইল্লা হামিমা ওয়া সাকা, কুস পাবে আর গরম পানি পাবে, কুচ পাবে আর গরম পানি পাবে, জাজা আল বিফাক, এটা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ দেওয়া হবে, কোনো কমতি দেওয়া হবে না, পূর্ণাঙ্গ দেওয়া হবে। তুমি কি করেছো? হ্যাঁ অবদিয়াল অবদিয়াল কিতাব ফাতারান মুজরিমিন মুশফিকিন মিম্মা ফি অবদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিন মিম্মা ফি অবদিয়াল কিতাব, ওই বান্দার সামনে হাসরের ময়দানে বিভিন্ন মানে বিশাল বড় খাতা দেওয়া হবে, তুমি পড়ো তোমার আমলনামা, তুমি তোমার আমল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, গুনাহগাররা দেখবে হায় হায় পৃষ্ঠা উল্টাবে, একের পর এক পৃষ্ঠা উল্টাবে, উল্টিয়ে দেখবে নেক নাই, শুধু বদ আমল, শুধুই বদ আমল, সব বদ আমলে ভরপুর। মিম্মা ফি ওয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব, সেদিন গুনাহগাররা মুশফিকিনরা বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আফসুস, মা লি হাযাল কিতাব, কি কিতাব পাইলাম, কি খাতা পাইলাম, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আর কি কিতাব পাইলাম, এখানে তো কোনো কিছুই সার দেওয়া হয় নাই, সব কিছু এই কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে, জাযা ইফাল্লাহ, সেদিন পূর্ণাঙ্গ দেওয়া হবে, ইন্নাম কানু লা ইয়াজুনা হিসাবা, আর এটা কারা, যারা আখেরাতে কোনো আশা রাখে না, যারা আখেরাতে কোনো কিছুর আশা রাখে নাই, তারা আখিরাতকে বিশ্বাস করে নাই, যারা ইন্নহুম কানু লা ইয়ারজুনা, তারা আশা রাখে না হিসাবা, কিসের হিসাবের আশা। যখন কোন মানুষ এই চিন্তা করবে কথার কথা, আগামী কাল যদি কোনো আসামির, হ্যাঁ আসামির যদি শুনানি থাকে, শুনানি থাকার পর তার আজকের দিনটা কেমন কাটবে, আজকের রাত্রিটা কেমন কাটবে বলেন, আপনারা আমার কথা বুঝতেছেন না, কোনো আসামির কালকে কাট করে দাঁড়াতে হবে, শুনানি দিতে হবে, তখন চিন্তা তাকে যায় হয় না, জানে আমাকে বন্দি করে ফেলে, না জানে আমাকে সেখানে আটকায় দেয়, তার অবস্থাটা কেমন হবে, ঠিক যখন কোনো বান্দা এই চিন্তা করবে আখেরাতে আমাকে যেতে হবে, কবরে যেতে হবে,
আল্লাহর কাজ করে দাঁড়াতে হবে। সে ঘুষ খেতে পারে না, সে সুদ খেতে পারে না, সে অন্যায় কাজে লিপ্ত হতে পারে না, সে হারাম কাজে লিপ্ত হতে পারে না, রসুলের আদেশ অমান্য করতে পারে না, আল্লাহর হুকুম অমান্য করতে পারে না। লা ইয়ারজুনা হিসাবা, তবে তারাই তো জাহান্নামী হবে যারা আখিরাতের হিসাবকে আশ আখিরাতের হিসাবের আশা করে নাই, তাদের জন্যই হলো জাহান্নাম, তাদের জন্যই জাহান্নাম। আল্লাহ বলেন ওয়াকাদাবু বিআয়াতিনা কিদাবা, তারা আমার আয়াতকে অস্বীকার করেছে, তারা আমার আয়াতকে অস্বীকার করেছে। আয়াত মানে কোনটা? আমি আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, আমি আল্লাহর বিধানকে মানে নাই, আমি আমার রসূলের বিধানকে মানে নাই, আমি আল্লাহ নিষেধ করেছি, আমি আল্লাহ নিষেধ করেছি। যত নিষেধ কাজগুলো আছে সকল নিষেধ কাজগুলো থেকে বেঁচে থাকো, আমি আল্লাহর হুকুমগুলো পালন করো, এটাই হলো মাদ্দা, এটাই হলো মেইন বিষয়। ওয়াকাদাবু বিআয়াতিনা কিদাবা, ওয়াকাদাবু বিআয়াতিনা কিদাবা, আমার আয়াতকে আমার হুকুমকে অস্বীকার করেছে, তাদের জন্য এই অবস্থা। আল্লাহ বলেন ওকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কথা আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খানু ভাবে লিপিবদ্ধ করে রাখলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরে আপনি হেঁটে হেঁটে আসছেন মসজিদে, এটাও আল্লাহ লিখে রাখবেন। আপনি কাউকে গালি দিয়েছেন অন্যায় ভাবে, এটাও আল্লাহ লিখে রাখবেন। আপনি একজনকে অন্যায় ভাবে থাপ্পড় দিয়েছেন, এটাও আল্লাহ লিখে রাখবেন। কোনো জিনিসই ছাড় দেওয়া হবে না। ওকুল্লা শাইইন, প্রত্যেকটা জিনিস, আসাইনাহু, আমি আল্লাহ লিখে রেখেছি, লিপিবদ্ধ রেখেছি, জাবাতনাহু, এই জাবাতনাহু, আমি আল্লাহ একেবারে সব পুঙ্খানুপুঙ্খানু ভাবে রেখে দিয়েছি, কিতাবা, কিতাব আকারে, লিখিত আকারে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কি বলেন জানেন? ফাদুকু ফালান নাসিদাকুম ইল্লা আযাবা। এখন আশাদন করো, ফাদুকু আশাদন করো, ফালান নাসিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ শুধু আযাব বাড়াবই, আযাব বাড়াবই, আযাব বাড়াবই, আযাব বাড়াবই। এটা হলো জাহান্নামীদের চিত্র, জাহান্নামের অবস্থা। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের নিজেদের চিন্তা চেতনা। আচ্ছা বলেন তো, এই দুনিয়া তো আসলে কিছুই না, এখন জাহান্নাম থেকে বাঁচার আমাদের সকলের দরকার আছে না? এখন তাহলে আমাদের ওই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথের দিকে অগ্রসর হওয়া দরকার। কি বলেন? আসুন আমরা আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য আল্লাহর হুকুম অনুযায়ী চলি, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করি। অন্যকে বাঁচাতে চাই আমরা, আমাদের অবস্থাটা হলো কি, আপনি বাঁচেন নিজে বাঁচতে চাই না। বুঝেন নাই আমাদের কথা? আমরা শুধু মানুষকেই বলি যে আপনি জাহান্নাম থেকে বাঁচেন, প্রত্যেকে চায় যে অন্য কেউ অন্য যা বাঁচুক, আরে নিজে বাঁচেন। আল্লাহ বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগে বাঁচো, নিজে আগে বাঁচো, নিজে আগে বাঁচো, এরপরে তোমার আহলকে বাঁচাও, এরপরে জাতিকে বাঁচাও। এই জন্য আল্লাহ তাআলা, এরপরে আসতেছে জাহান্নামের আলোচনা, এরপরে আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা আসতেছে। আগামী জুমা ইনশাআল্লাহ জান্নাতের আলোচনা হবে। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা।